ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে যা বৃষ্টি হয়েছে, বাইরে তো বেরোনাই যায়নি কালকে, তো আজকে দেখো রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে। আর বুবু যেহেতু আজকে এক্সাম নেই, সেই জন্য বুবু আর আমি মাঠের ধারে বেড়াতে যাবো আর তোমাদের দেখাবো, এত সুন্দর লাগছে ওখানকার পরিবেশটা। তো চলো এখন যাওয়া যাক তাহলে মাঠের ধারেতে। চল স্কুলটা ছুটি আছে, সেই জন্য বুবু আর আমি মাঠের ধারে চলে এসেছি। আর এখন কিন্তু বাজে 9:30 মতন বাজে, আর আজকে রোদ্দুরটা যা উঠেছে খুব সুন্দর লাগছে। আর কালকে সারা দিন বৃষ্টি, কালকে আমি কিন্তু জিমেও যেতে পারিনি। কি করা যাবে এত বৃষ্টিতে? কালকে কিন্তু মাত্র 5 জন জিমে গেছিলো, আমি তার মধ্যে যাইনি। আর এই যে বুবু আর আমি চলে এসেছি, বুবু এখানে এলে তো ওর আনন্দের সীমা হারিয়ে যায়, ও কি করবে বুঝতেই পারে না। কারণ এখানে এত সুন্দর হাওয়াটা হচ্ছে না, এত দারুণ, তোমরা যে কেউ এলে এখানে ভালো লাগবে তোমাদের। আর দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর লাগছে এখানে। এই বুবু, আর যখন এই গাছে ধান হবে তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো এই ধানগুলো। আর ধানগুলো হলে এত সুন্দর লাগে, পুরো সোনালি কালার, এখন দেখছো যেরকম সবুজ, ধান হওয়ার পর পুরো সোনালি লাগে। যাবি না? ঠিক আছে। আবার বাড়ি চ, আর না বুবু চলে চ, অনেকক্ষণ ধরে আছি আর ভালো লাগছে না। কি সুন্দর কাশফুলগুলো, এত দারুণ লাগছে আর এত সুন্দর লাগছে, তোমাদের না দেখলে না বিশ্বাস করবে না, এত দারুণ। বুবু চলো, আর না অনেকক্ষণ, তাড়াতাড়ি আসো বুবু। তো চলো এবার বাড়ি আমরা চলে যাই, এক্ষুনি এবার দৌড়তে হবে কি। হ্যাঁ বুবু দেখ বুবু কত সুন্দর লাগছে তো এইগুলো, আর এখানে দাঁড়াবো না বুবু, বৃষ্টিটা পড়ছে তাহলে। হ্যাঁ রে বুবু, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চলো বুবু। হ্যাঁ তাই চলো।
তাড়াতাড়ি চলো তো। বড় ভাই বাজার থেকে টাটকা মাছ এনেছে, তার ঝোল হবে। যেহেতু বুবুর জন্মদিন গেল, কত খাওয়া দাওয়া হয়েছে রে, সেই জন্য দেখো এখানে টাটকা মাছের ঝোল হবে। সেই জন্য এখানে মাছটা কেটে এনে রেখেছে মা। এই যে এখানে ভাজছে, আর এই যে ঝোলের সব কিন্তু আনাজপত্র মা সিদ্ধ করে রেখে দিয়েছে। আর পরিমাণে বৃষ্টিটা হয়েছে কালকে সারা দিন, আর এখানে দেখো ছাদটার কি অবস্থা। সেই জন্য মামা আজকে পুরো সব কিন্তু ছাদটাকে পরিষ্কার করে দিচ্ছে। সেবারে এই ছাদটা যে এই ছাদটা পরিষ্কার হয়েছিল তোমরা কি দেখেছিলে, আর আজকে এই ছাদটা করে দিচ্ছে। দেখো এতটাই নয়, জঙ্গলের মতন হয়ে গেছে, ছোট ছোট ঘাস বন হয়েছে, সেই জন্য মামা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর কত টপ, 50-60টা টপ আছে, শীতকালে আরও বাড়বে, 85টা টপ আছে, আরও কিন্তু শীতকালে বাড়বে, ভেবে দেখো কত টপ। তোমরা কোথায় যাচ্ছ গাড়ি করে? বেড়াতে যাচ্ছি। আমি যাবো? ওই বানি আমি বসবো, বিদেশে যাচ্ছি। বিদেশে যাচ্ছি, তাহলে আমার তারা চকলেট নিয়ে আসবে। এই ধরো 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 ধরো, তাই তো বানি, বাইকের তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভালো করে ধরে বসো। এই বনি দেখ, তোর জন্য দাদা ভয় পাচ্ছে, তুই এত ছটপট করছিস, পড়ে গেলে কি হবে? ও বাবা, ও শুনটি নন্টি, হ্যাঁ সেই জন্য ধরে আছো। ওই বনি কি ও, এই আকাশটা দেখ, কেমন গুড়মুড় করে আওয়াজ হচ্ছে বনি। এই বনি একটু হেসে দাও তো, কি হয়েছে, কিরম করছে বনি? এর কাজ দেখো, এটা এটা দিয়ে গেছে, তো এইটা আমি না বসাবো এখানটায়, এই যে ঠিক এই জায়গাটা করে এখানটায় বসাবো, বসালে কিরকম হয় দেখবো। আর এর ফুল কিন্তু অনেক বড় বড় হয় শুনেছি। এই যে এই বুবু, তুমি কি করছো, তুমি পারবে না তো বুবু, বুবু ছেড়ে দে বুবু। আর গাছটা দেখেছো কত বড় গাছ, এইটাই কিন্তু এখানে বসে বসে যখন ফুল ফুটবে এত ভালো লাগবে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। চল এটা বসানোর চেষ্টা করা যাক। চলে এসেছে মামা, এইটা মাটিটা খুঁড়ছে, আমি পারছিলাম না তাই মামাকে আমি ডেকে এনেছি। আর মামা কত সুন্দর যে ছাদটা পরিষ্কার করেছে, তোমরা দেখলে না এত ভালো লাগবে, খুব সুন্দরভাবে করে দিয়েছে। তো চলো, বাকি আছে ছাদটা এখন, তো গাছটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে, আর যখন ফুল হবে তোমাদের অবশ্যই আমি দেখাবো। আর এখানে বুবু দেখো, এই বুবু কি করছি, বুবু ছেড়ে দে, আর চল এইগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিই। এখানটায় এখানটায় মোটে না আসা যায় না, এই যে এইগুলো এখানে তুমি একটু আসা যাবে। চ বুবু, এ বুবু ইটা ফাটাস না বুবু, বুবু চ চ চ, আরে কিচ্ছু হবে না চ। দুদিন পরে এই সবেমাত্র আমি জিমে এলাম, বাট আমি ওয়েট করে দেখলাম ওজনটা
আছে, খুব একটা বাড়িনি, আমি তো অবাক হয়ে গেছি, কারণ বুবুর জন্মদিন ছিল, কালকে বৃষ্টির জন্য আসতে পারিনি, আর আজকে ওয়েট মেপে দেখছি কি আনন্দ যে লাগছে। আমি ভেবেছিলাম অনেকটা বেড়ে যাবে, বাট সেরকম কিছু বাড়িনি, খুব খুশি লাগছে আমার। তো এখন তো ভালো করে আমাকে খাটতে হবে, যেহেতু সামনে পুজো আসছে, পুজোর সময় একটু রোগা হতেই হবে। তো চলো এখন জিম স্টার্ট করা যাক। এখনও কিন্তু সেরকম কেউ আসেনি, মাত্র তিনজন এসেছে, আমি, বাবু আর পৌরু। তো চলো করা যাক, এই হচ্ছে আমাদের। তো জিম থেকে ফেরার পথে এদের কিছু জিনিস কেনার ছিল, দুধ আর টক দই, সেটাই ওরা কিনলো। এখানে দাঁড়িয়েছিলাম, দেখো মেন রোডে কি অবস্থা, কিভাবে মাটিটা খোঁড়া হয়েছে, মানে এতটাই পরিমাণে স্লিপ হয়েছে, আর বৃষ্টির জন্য কাদা তো পুরো ভর্তি হয়ে গেছে, আর চারিদিকে জল জমে আছে। মানে বুঝতে পারছো কতটা রিস্ক, মানে যারা গাড়ি চালাচ্ছে তারা যে কত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, আর এখানে তো জ্যামও হয়ে যাচ্ছে, কারণ রাস্তার অর্ধেকটা এরকম খোঁড়া হয়েছে, মানে এরকম অবস্থা হয়েছে। আবার পুজোর সময়, তো পুজোর আগেই কিন্তু মেরামত করবে, সেই জন্যই এখানে তাড়াতাড়ি করে কাজগুলো সব হচ্ছে। আর আমিও দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কী করবো, ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখায়। আর এই সবেমাত্র কিন্তু কাজ শেষ হলো, মানে বুঝতে পারছো সেই সকাল থেকে শুরু হয়েছে আর এখন 6:30 মতন বাজে, এখন কিন্তু কাজ শেষ হলো। তো চলো এখান থেকে এবার বেরিয়ে যাই আমরা, এখানে আর বেশিক্ষণ থাকবো না, ওদেরও নেওয়া হয়ে গেছে। আর বৃষ্টিটা যেহেতু থেমেছে বলে কিন্তু খুবই ভালো, একটু আগে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছিল, আর আজ কিন্তু আমি ছাতাটাও নিয়ে যাইনি, মানে কি অবস্থা না। তো কিছু করার নেই, তো এখন আমি রাখছি, এবার আমাকে যেতে হবে। যে অ্যালার্ম ঘড়িটা অর্ডার দিয়েছিলে সেইটা এখনই আসবে, তাই তো? তোমার পাপা ফোন করে বললো, তো তুমি সেদিকে ওয়েট করছো, তাই তো? আর অ্যালার্ম ঘড়িটা এলে আমাকে দেবে তো বুবু? মানে তুমি একটু হাতে নিয়ে থাকবে, আমি একটু জাস্ট একটু হাত দেবো, তাই তো? অ্যালার্ম ঘড়িতে হাত দিয়ে একটু বুলিয়ে নেবো, তুমি মানে তুমি আমাকে ভালো করে দেবে না, তুমি দেবে না বুবু আমাকে? আমি ভেঙে দেবো, কিন্তু আমি তো বড় তোমার থেকে, আমি ভালো করে রাখবো। ও আমার হাতে যে এই যে আঙ্গুটিটা আছে, এই যে আঙ্গুটিটা আছে, ওই আঙ্গুটিটা ঠেকলেই ভেঙে যাবে। ও আর তোমার পাপা অর্ডার দেবে না, কিন্তু তোমার হাত দিয়ে যদি পড়ে ভেঙে যায় তখন কি হবে? তুমি বিছানায় রেখে দেবে, ও আর পড়বে না, এক্ষুনি অ্যালার্ম ঘড়িটা চলে আসবে, তাই তো? ঠিক আছে, বুবুর অ্যালার্ম ঘড়ি চলে এসেছে, এবার চলো এটা খুলে তোমাদের দেখাচ্ছি। তো চলো কাটা হোক, বুবু এত খুশি লাগছে, বুবু তোর দাঁড়া আস্তে আস্তে কাটি, বুবু চল, বুবু আস্তে আস্তে, বুবু দাঁড়া, বুবু নিচেটা নিচেটা নেবা, হ্যাঁ দাঁড়া বুবু দাঁড়া। তো বুবুর অ্যালার্ম ঘড়ি চলে এসেছে, বুবু দাঁড়া, বুবু বুবু পড়ে যাবে কোথায়, ভালো লাগছে বুবু তোর এইটা? এবার এবার সব ঠিক করতে হবে এইটা, বুঝলি? দাঁড়া, তো চলো এখন আমি ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।